আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো পরপরের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি এই ব্লগটাও ভালো লাগবে সবার কাছে। তো আজকে শেয়ার করব, আমরা এখন যাচ্ছি একটা কোরিয়ান দোকানে, কোরিয়ান শপ। ওখানে সব কিছু কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, অন্যান্য দেশের বা লোকাল কোনো কিছুই পাওয়া যায় না ওই দোকানটাতে। সব প্রোডাক্ট, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই কোরিয়ান। তো এটার পেছনে কারণ হচ্ছে আমি ইউটিউবে আসার আগে আমি অনেক বেশি যেটাকে বলে মাকব্যাং সেগুলো দেখতাম কোরিয়ান। তো এর জন্য আমি ওগুলো থেকে অনেক উৎসাহিত হয়েছি খাবার দাবার, নুডলস, কিমচি, ওগুলো কেনার জন্যে প্রায় প্রায় আমরা আসি এই দোকানটাতে। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি আমাদের কেনাকাটাগুলো। তো দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুজেরা সিটি, ভীষণ সুন্দর। কার কাছে কেমন লাগে আমি জানি না আসলে, কিন্তু ইউএএর প্রতিটা রোড, ঘাট, রাস্তা সব কিছুই আমার ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে সেই দোকান। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই দোকানটাতে। দোকানটার নাম হচ্ছে কোয়ামার্ট। এটাই সেই দোকান, কোরিয়ান দোকান। এখানে সব প্রোডাক্ট, অ্যাক্সেসরিজ যা কিছুই আছে সব কিছুই কোরিয়ান, অন্য কোনো দেশের নেই। তো থাকেন আমাদের সাথে, দেখতে থাকেন আমরা কেনাকাটা করছি, আশা করি ভালো লাগবে সবার কাছে। প্রথমে দোকানটাকে ঘুরিয়ে, পুরোটা সুপার শপকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে কী কী আছে এখানে, কী কী পাওয়া যায়। তো দেখতে পাচ্ছি এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, কেউ যদি বসে খেতে চায় তো সেটাও পারবে। তো এখানে রয়েছে সব ধরনের খাবার দাবার, আমি সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিব আশা করি। তো এগুলো রয়েছে হাতের ব্রেসলেট, ছেলে মেয়ে সবাই পরতে পারবে, কোরিয়ান ব্রেসলেট। তারপরে এগুলো হচ্ছে সি ফুড আইটেম আর হচ্ছে ডাম্পলিং। আমরা এগুলো স্কিপ করব, কারণ হচ্ছে এগুলো হালাল কিনা ডাউট আছে, এর জন্য এগুলো স্কিপ করব, এখান থেকে কিছুই কিনব না। কোরিয়ান যত কসমেটিক্স আছে সব কিছুই এখানে পাওয়া যায়, কসমেটিক্স জাতীয় আইটেম। আর হচ্ছে এই পাশটাতে রয়েছে বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক, বই, খাতা, কলম, অ্যাক্সেসরিজ, এভরিথিং এখানে। তারপর হচ্ছে এই সাইডটাতে রয়েছে অনেক ধরনের চা, কফি, যেটাই বলি না কেন সব কিছু কোরিয়ান। তারপর হচ্ছে সব ধরনের স্ন্যাক্স পাওয়া যায় এই সাইডটাতে। আর চিপস তো আমার ভীষণ পছন্দ, চিপস আইটেম যত ধরনের, যত ব্র্যান্ডের চিপস আছে সব কিছুই আছে এখানটাতে। আসলে দোকানটা তেমন একটা বড় না, দোকান না ঠিক, এটা একটা সুপার শপ। আর এগুলো হচ্ছে যত ধরনের স্পাইসি কোরিয়ান নুডলস সব এই সুপার শপটাতে পাবেন। তারপর এই সাইডটাতে হচ্ছে কিমচি, এগুলো হচ্ছে কিমচি। কোরিয়ানরা তো সব খাবারের সাথে কিমচিটা অনেক বেশি খায়, আমি কিমচি সম্পর্কে অনেক বেশি এক্সাইটেড, তো আমি আজকে কিমচিও কিনবো। তবে এইটা হচ্ছে কোনো দোকান না, এটা একটা সুপার শপ, আমি শুধু বারবার দোকানে বলে ফেলছি, এটা আসলে একটা সুপার শপ, ভালোই বড় আছে এটা। তো যারা ইউএইতে আছেন ফুজিরার আশেপাশে, তারা যদি কোরিয়ান প্রোডাক্ট কিনতে চান তাহলে এই দোকানটাতে আসতে পারেন। এটা হচ্ছে ফুজিরাতে, এই সুপার শপটার নাম হচ্ছে কোয়ামার্ট, এখানে আসতে পারেন। এখানে ফ্রেশ জুস দেখেন, সব ধরনের ফ্রেশ জুস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আর এখানে যত স্টাফ আছে সবই কোরিয়ান, বাইরের কোনো লোক নেই এখানে এই সুপার শপটাতে, সবাই কোরিয়ান। আশা করি ভালো লেগেছে ভিডিওটা,
আজ এই পর্যন্তই। বাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।